নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ডিমের ডেভিলের রেসিপি। চলুন তাহলে দেখে নিই এই ডিমের ডেভিল বানাতে কী কী উপকরণ লাগবে। প্রথমে লাগছে আমার 5টা ডিম। আমি 5খানা সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি ডিমের ডেভিল তৈরি করার জন্য। আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর রসুন। আর নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু, এখানে 5খানা মিডিয়াম সাইজের আলু আছে আর একটা ছোট আলু আছে। আর নিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এটার মধ্যে হচ্ছে ভাজা মশলা। এটার মধ্যে ভাজা মশলা রয়েছে, জিরে আর ধনে শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি। আর নিয়েছি চিনি, 2টো ডিম ভেঙে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ব্রেডক্রাম, গরম মশলার গুঁড়ো আর নুন, আর লাগবে সাদা তেল। পেঁয়াজগুলোকে আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়ে, আমার একটা কাটার রয়েছে, এই কাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে বা বঠিতে একদম ফাইন করে কেটে নিয়েও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 6টা কাঁচা লঙ্কা, 7-8খানার মতন রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদা। আদাগুলোকে এইভাবে আমি টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন আমার কত সুন্দর করে এটা কোচানো হয়ে গেছে। এরকমই আপনারা হাতেও কুচিয়ে নিতে পারেন বা মিক্সির মধ্যে দিয়ে একবার কি দুবার ঘুরিয়ে নিলেও এরকম ধরনের কাট হয়ে যাবে, কিন্তু পেস্ট করে নিলে হবে না, এরকম কোচানোই চাই। ডিম সেদ্ধ 5খানা আমি নিয়ে নিয়েছি, আর ডিম সেদ্ধটাকে আমি এই সুতোর দিয়ে কেটে নেব। এই সুতোটা দিয়ে আমি কেটে নেব। ডিমগুলো ছুরি দিয়ে কাটলে কিন্তু ভালোভাবে কাটা যায় না, তাই জন্য আমি এই সুতোটার সাহায্যে কেটে নেব। সুতোটাকে এইভাবে একটা আঙুলের মধ্যে এইভাবে পেঁচিয়ে নিতে হবে, আর একটা পায়ের আঙুলের সঙ্গে বা পা দিয়ে রিলটাকে চেপে নিতে হবে, বা অন্য কাউকে বলবেন একটু ধরতে, তাহলেই হবে। ডিমটা এইভাবে হয়ে গেল কাটা, দেখুন কত সুন্দর, পুরো মাঝখান দিয়ে অর্ধেক হয়েছে। সুতোটা থাকবে ওপরে আর ডিমটা নিতে হবে নিচে, এইভাবে মাঝখান বরাবর কাটা হয়ে যাবে ডিমটা। প্রত্যেকটা ডিম আমি একই প্রসেসে কেটে নেব। দেখুন কত সুন্দর করে আমার ডিমগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমরা আলুগুলো দিয়ে একটা পুর তৈরি করে নেব। গ্যাসটা আমি ধরিয়ে কড়াইটা বসিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো এবারে সর্ষের তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মোটামুটি 3-4 চামচ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমরা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যে একসঙ্গে কুচিয়ে নিয়েছি সেই কুচনোগুলো দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কার সব কুচনোগুলো দিয়ে দিলাম গ্যাসটা একটু কমিয়ে দিয়ে। এবার আমরা নেড়ে ছেড়ে এগুলোকে 2-4 মিনিট ভেজে নেব।
দু চার মিনিট ভালো করে ভাজতে থাকতে হবে। দু চার মিনিট ভালো করে আমি এরা এগুলোটাকে ভেজে নেব। এর মধ্যে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা জানি পুড়ে না যায়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন জল। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব, যেন মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলাটা কষাতে থাকতে হবে। আলুটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে, জানি আলুর মধ্যে ডালা ডালাগুলো না থাকে। আর মশলাটাও আমাদের এদিকে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব আলুটা। এইভাবে মশলার সঙ্গে ভালো করে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি ভাজা মশলাটা, জিরে আর ধনের ভাজা, 1 চামচ জিরে আর 1 চামচ ধনে ভেজে রেখেছিলাম ওই গুঁড়োটা, এরপর এর মধ্যে আমি দিয়ে দেব। ভালো করে আমি এবারে এটাকে মিশিয়ে নেব আলুটার সঙ্গে। আর দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটুখানি চিনি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চপের মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এখন কড়াই থেকেও ছেড়ে দিয়েছে মশলাটা, কড়ার আর কোনো জায়গায় লেগেনি, পুরোটা একই জায়গায় হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়োটা। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর আমি এটা নামিয়ে নেব উপটাকে। পুরটা আমার রেডি হয়ে গেছে, এরপরে আমি গ্যাস অফ করে দিয়ে পুরটাকে ঢেলে নেব। ডিমটার মধ্যে সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রামটার মধ্যেও সামান্য একটু নুন মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নিয়ে নিয়েছি অল্প পরিমাণে ময়দা, তখন আমি বলতে ভুলে গেছিলাম অল্প একটু সামান্য ময়দা নিয়ে নিতে হবে। চপের মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন এরকম করে গোলা করে নিয়ে হাতের মাঝখানে এইভাবে রেখে এরকম করে চ্যাপটা করে নিতে হবে। তারপরে একটা করে ডিম সেদ্ধ নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আলুর পুরটার মধ্যে। তারপরে এইভাবে চেপে চেপে চারিদিক থেকে
ডিমটাকে পুরো কভার করে দিতে হবে। ডিমটা সাদা অংশটা জানিয়ে আর দেখতে না পাওয়া যায়। দেখুন আমার হয়ে গেছে একটা চপ রেডি করা। এইভাবেই সবগুলো চপ আমি রেডি করে নেব। এইভাবে চপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। একই প্রসেসে আমি সবগুলো ডিম এইভাবে চপের আকারে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার চপগুলো সব আলু দিয়ে গড়া রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা করে চপ নেব, ডিমের গলায় চুবিয়ে রেডি করে নেব। প্রথমে চপটা নিয়ে ময়দার মধ্যে এরকম একবার কোট করে নিতে হবে। চারিদিকটা ভালো করে ময়দায় কোট করে নিয়ে তারপরে চুবিয়ে দিতে হবে ডিমের মধ্যে। ডিমের মধ্যে এইভাবে চুবিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে ব্রেড ক্রামের মধ্যে। হয়ে গেছে আমার একটা চপ রেডি। এটা মনে করলে অনেকে দুবারও ডিমের মধ্যে কোট করতে পারে, আমি একবার করেই কোট করলাম। এরপরে আর একটা চপ নিয়ে ঠিক একইভাবে ময়দার মধ্যে রোল করে নিয়ে তারপর ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে। একইভাবে আমি সবগুলো ডিমের ডেবিল রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমার 10টা চপই পুরো রেডি করা হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ে তেল বসিয়ে এগুলো ভেজে নেব। গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি একটা একটা করে চপ এর মধ্যে ছেড়ে দেবো তেলটার মধ্যে। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এরপরে আস্তে আস্তে করে আমি চপগুলোকে ছেড়ে দেব। আমি 4খানা চপ একবারে দিয়ে দিলাম, দেখি 5 দিয়ে যদি জায়গা হয় আর একটাও দিয়ে দেব। আমার কড়াইয়ে 5টা এটেছে। আমি তাই 5টা দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে যে কটা আটবে আপনারা সেই কটা দিয়েই ভাজবেন, বেশি একবারে দিয়ে দিলে কিন্তু উল্টাতে অসুবিধা হবে।
এক হয়ে গেলে তারপরে আস্তে করে একদিকটা উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা কম রেখে মিডিয়ামের থেকে একটু সামান্য কম রেখে আমি ডিমের ডেবিলগুলো ভেজে নেব। আস্তে আস্তে করে চপগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গোল্ডেন কালার করে ভেজে নিয়ে আমি চপগুলো নামিয়ে ফেলবো। চপের ভেতরে তরকারিগুলো যেহেতু বানানো আছে, চপগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। এই চপগুলো খেতে খুবই ভালো আর সুস্বাদু হয়। এই ডিমের চপটা আপনারা বিকালবেলা স্ন্যাক্সের জন্য ব্যবহার করতে পারেন, এটা খুবই টেস্টি। দেখুন বন্ধুরা, আমার চপগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। এরপর আমি সব চপগুলো নামিয়ে নেব। একইভাবে পরের ব্যাচেরও আমি 5টা চপ আস্তে আস্তে করে ছেড়ে দেব। চপগুলো উল্টে পাল্টে গোল্ডেন কালার হওয়া অবধি ভেজে তারপর আমরা নামিয়ে নিয়ে সার্ভ করে দেব। দেখুন বন্ধুরা, আমার সব চপগুলো আমি ভেজে নিয়েছি, রেডি করে ফেলেছি। সব চপগুলো একদম ভাজা হয়ে গেছে। চপগুলো ভেজে এইভাবে পেঁয়াজ আর সস দিয়ে আমি সার্ভ করে দেব। একটা চপ আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে, চপটা খেতেও সেরকমই টেস্টি হয়েছে। এইভাবে চপটা সাজিয়ে দিয়ে পরিবেশন করে দিতে হবে। আমার রান্নার রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে আমার ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর পাশে রাখা বেল আইকনটি অল করে রাখবেন। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে।